ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান হোম মেকার মৌটুসি। চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করে দিচ্ছি। এই যে বাড়ির সামনে থেকে বাজারওয়ালা আসে, তাদের কাছ থেকে এখন নেওয়া হলো ঝিঙে। দিয়ে মর্নিং ওয়াক থেকে আসার সময় নিয়ে আসলো জ্যান্ত মাছ, কারণ এই ডিউটিটা থাকলে জ্যান্ত মাছটা খাওয়া যায় আর কি, এনে টাটকা টাটকা। তো ঝিঙেটা ছিল না, তো এই ঝিঙেটা নেওয়া হলো। ডাটা আর আলু দিয়ে এখন মাছের ঝোল হবে, জ্যান্ত মাছের পাতলা পাতলা ঝোল। আর কি নিয়েছো? পুঁই শাক, কুমড়ো। এটা আর আজকে করবো না, পুঁই শাক কুমড়ো কালকে করবো, ওই যে নিয়ে রেখে দিল। তো চলো এখন ঝিঙে কেটে আর মাছের ঝোল তাড়াতাড়ি তৈরি করে ফেলি। তো আজকে দে বাজার থেকে এনেছে রুই মাছ। আজকে রুই মাছটা একটু বড়, কিন্তু একদম জ্যান্ত বললো, বাজারে লাফাচ্ছিল। তো চলো ধুয়ে মাছটা ভেজে নিই। আর এই যে মাছটা ভেজে আমি রাখবো ঝিঙে আলু টমেটো দিয়ে। কী সুন্দর পাতলা করে কালারফুল হয়েছে ঝোলটা, কী সুন্দর ঝোলটা রান্না করা হয়ে গেছে। তো এরপরে আমি রান্না করছি হচ্ছে, এই যে আলু কেটে নিয়েছি, বুঝতে পারছো, করবো হচ্ছে পটল চিংড়ি। তো পটলগুলো ফার্স্টে ভালো করে ভেজে নিয়েছি। পটলগুলো একটু লাল লাল করে না ভাজলে কিন্তু ভালো লাগে না তরকারিটা। তো পটলগুলো আমি আর তুললাম না, যেহেতু সকালবেলা খুবই তাড়াহুড়ো, তো ওর মধ্যে আলুটা দিয়েও কষা কষা মানে ভাজতে ভালো করে ভেজে বুঝে চিংড়ি দিয়ে এই যে হয়ে গেছে আমার আলু পটলের তরকারি। তো আমরা একটু আলু পটলটা অত ঝোলঝোল ভালোবাসি না, একটু মাখো মাখো হলে বেশি টেস্টি লাগে। তো এরপরে বেগুনটাকে ভেজে নিচ্ছি। তো অন্য একটা ছোটো কড়া নিয়ে নিচ্ছি, এর মধ্যে সুন্দর করে লাল লাল করে এবার বেগুনগুলো ভেজে নেব। তো হয়ে গেছে মাছের ঝোল, পটল চিংড়ি হয়ে গেছে আর বেগুন ভাজা, ব্যাস এই তিনটেই করবো রান্না। তো সকালবেলায় আমি এদের থেকে বেশি টাইম হয় না, তিনটের থেকে বেশি করার। তো এদিকে দেখো চা করে দিয়ে দিয়েছি দেবকে, এক্ষুনি দেব এসে চাটা খেয়ে নেবে। আর এদিকে দেখো আমি এবার টিফিন প্যাক করতে শুরু করে দিয়েছি। চলো সব কিছু টিফিনগুলো প্যাক করে নিই। এদিকে দেখো ছোটো বক্সে একটা চাটনিও রেডি করে রেখে দিয়েছি, এখানে ফল দিয়ে দিয়েছি। এবার ভাত তরকারিগুলো গুছিয়ে চলো দেব তাড়াতাড়ি অফিসে বেরিয়ে যাক। আর ওইদিকে তো মাম গেছে হচ্ছে টিউশন, তো দেব দিয়ে এসছে, এবার আমি চাটা খেতে বসেছি। আর চাটা খেয়েই আমাকে আনতে যেতে হবে মামকে টিউশন থেকে। তো চলো বন্ধুরা মামকে নিয়ে আসি, আবার দেখা হচ্ছে পরে। বাজে বিকেল পাঁচটা, তোমরা সবাই কি করছো? নিশ্চয়ই টিভি টিভি দেখছো, সিরিয়াল দেখছো। আর আমার অবস্থা উফ উফ, আর বলো না, আর ভালো লাগে না। একের পর এক, একের পর এক কাজ, যেন পুরো সাজানো, পুরো বোর হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। সেই যে সকালবেলা মামকে তোমরা লাস্ট দেখলে, চা খেয়ে মামকে আনতে গেলাম বাড়ি এসে, বাড়ি সত্য সমস্ত কাজকর্ম, তারপর লাঞ্চ, তারপরে বাচ্চাদের পড়ানো, মানে নীলকে পড়ালাম, পড়িয়ে ছড়িয়ে নীল আপাতত গেছে এখন সাইকেল চালাতে, ওর একটা বন্ধু আসে, দুজন মিলে একটু সাইকেল চালায় রাস্তাটা, সামনের রাস্তাটা। এখন আমি বসেছি এই নীলের এতগুলো বই নিয়ে মরার দিতে। আর মামের তো জানো অল্প বই, মামের থেকে নীলের আরও বেশি বই। উফ, মামের তো তাও সাতখানা বই ছিল, এক সেকেন্ডেই দিয়ে দিয়েছি। এর তো মনে হয় মানে 12-13টা বই, দেখে আবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি একদম ইচ্ছে করছে না মলাট দিতে, জানো না কখন যে মলাট দেব। তার মধ্যে কালকে তো মামের এই মামার নীলের, মামের তো অলরেডি খুলে গেছে, কালকে থেকে নীলের ফার্স্ট, ওদের সেশনটা শুরু হবে, ঠিক আছে, 5 থেকে ওদের সেশনটা আবার শুরু হবে কালকে থেকে। ওরে বাবারে, সকালবেলা উঠেই আবার ভাগাভাগি শুরু, আর আজকের থেকে শুরু হয়ে যাচ্ছে নীলের টিউশন। নীলেই ফার্স্ট টিউশনে যাচ্ছে, তাও হচ্ছে দূরে বাড়ি থেকে বাইরে গিয়ে টিউশনে পড়তে যাচ্ছে। কী যে পড়বে, পুরো মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে, কতটা কী ওখানে পড়বে, সিরিয়াসলি কতটা পড়বে কিচ্ছু বুঝতে পারছি না। ম্যামকে ভালো করে বুঝিয়ে বলেছি যে এই নীল কিন্তু এই ফার্স্ট বাইরে গিয়ে পড়ছে, ওকে একটু ভালো করে নজর দিয়ে পড়াতে। তো জানি না আজকে ফার্স্টবার যাবে, 6টা থেকে পড়া, নীলকে বলে দিয়েছি তাড়াতাড়ি সাইকেল চালিয়ে আসতে, 5:30টার মধ্যে চলে আসতে বলেছি, কারণ 5:30টার মধ্যে আসবে, আবার এসে একটু দু কিছু একটু খাবে তো, খেয়ে আবার নিয়ে যেতে হবে ম্যামের বাড়ি, 10 মিনিট লাগবে, আবার নিয়ে যেতে হবে। তো আজকের থেকে মানে কালকের থেকে আমার লাইফে আরও বেশি এক্সট্রা চাপ হয়ে গেল। একটা স্কুল খুলছে, আবার টিউশনটা আজকের থেকে চালু হচ্ছে, ওরে বাবা আবার টেনশন হচ্ছে,
অনেক চাপের ওপর চাপ, চাপের ওপর চাপ বেড়েই যাচ্ছে। আমি আর পাচ্ছি না বলতে গেলে, জানো তো কি যে অবস্থা, একা পুরো হিমশিম খেয়ে যাচ্ছি। কিন্তু কিচ্ছু করার নেই, ফ্যামিলিতে কেউ না থাকলে এমনই দশা হয় আর কি আমার মতো। উফ, তো চলো আপাতত এই মলাটগুলো দিই, কারণ বুকগুলো কভার না করলে টিউশনে ম্যামের কাছে যে যাবি তো কেমন একটা লাগে না, কভার ছাড়া বই দিয়ে পাঠিয়ে দেবো। তাই জন্য এখন বসেছি, চলো একটু কভার দিয়ে দিই, তারপরে নীলকে ছটার সময় দিয়ে আসি ম্যামের কাছে, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। আর মলাটিকে ভালো লাগছিল না, তাই জন্য তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। তো আপাতত আবার ক্যামেরাটা অফ করি। তো এই গরমে হেলদি অ্যান্ড টেস্টি অ্যান্ড পেটকে ঠান্ডা করবে কি লস্যি। তো এই যে লস্যি রেডি, প্লেটে নিয়ে নিয়েছি, চলো এবার নিয়ে যাই। নীলকে দিয়ে এসে দেখছি বাবা এসেছে, আর বাবার সাথে আমার এক মানে সম্পর্কে দাদা, তার ছেলে এসেছে। তো এই গরমে বললাম যে চাউমিন বা কিছু খেতে, কোনো ফ্রাই ট্রাই চপ, বলছে না গরমে কিছু খাবো না, অনেক দেরি করে এসেছে আমার বাপের বাড়ি দাদার ছেলেটা, তো বলছে যে কিছু খাবো না পিসিমনি, তুমি একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাবো। তো ঠান্ডা ঠান্ডা মানে লস্যি তো বানিয়ে ফেললাম, চলো দিয়ে দিই। যে লস্যি যাচ্ছে ওনাদের কাছে, আর এই যে ছাদে বসে আছে মামাম, কোথায় এনে। তো বন্ধুরা, এখন আমি আর দেব একটু বার হয়ে গেছি, আধারের সঙ্গে কি ব্যাংকের ফোন নাম্বার কি সব লিংক করতে হবে, তাই জন্য আমি আর দেব বেরিয়েছিলাম। তো একটা কাজে বেরিয়ে আরও অনেক কাজ মনে পড়ে গেছে, তো সেটা তো হয়ে গেছে ক্যাফেতে, তো ওটার করার পরে দেখো এখন চলে এসেছে, চলে এসেছি হচ্ছে আমরা বাসনের দোকানে। তো এটা হচ্ছে একটা বাসনের দোকান, এখানে একটা বাটি কিনতে এসেছিলাম, তো বাটি মাটি কেনা হয়েছে, বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো পরে। এখন বিলিং চলছে, তো ঠিক বাসনের দোকানের পাশেই দেখলাম যে বোতলের দোকান, তো বোতল দেখে আবার মনটা বোতল বোতল কেনার জন্য মন করছে। তো নীল আর মামের জন্য এক দুটো বোতলও কিনে নিয়েছি, তো বোতল কিনে এবার আমরা রওনা দিয়েছি আবার যাওয়ার পথে মোমোর দোকান। তো এখানে দাঁড়িয়ে পড়লাম, তো এখানে দাঁড়িয়ে আর খাবো না, দেব বললো বাড়িতে নিয়ে চলো, মাম নীল আর আমার জন্য তিন প্লেট মোমো নিয়ে নিচ্ছি, বাড়িতে গিয়ে আরাম করে খাবো। এই যে মোমো, এই যে স্যুপ, আর এই তিনটা খাচ্ছে নীল সোনাই, কেমন হয়েছে বলো? তাহলে কি এটা খেয়ে কি আর ব্রেকফাস্ট এই ডিনার হয়ে গেল নাকি? আর রুটি খাবা? রুটিগুলো কি হবে? হ্যাঁ, তুমি ভাত আর খাবে না? এটা দিয়ে ডিনার কমপ্লিট, আর ভাতগুলো নষ্ট? আমার দোষ, খুব ভালো। এই যে এবার ফ্রেশ হয়ে আমার মোমো নিয়ে চলে এসেছি, চলো খেয়ে নিই। আমাদের ফিডার রোডের এটা হচ্ছে সব থেকে টেস্টি মোমো বানায়, তো আমরা ফিডার রোডে গেলে অন্য কোনো দোকান থেকে নয় সোজা চলে যাই ওই দোকানটা, মামা মা নিলো ওই দোকানটার মোমো খেতে খুব ভালোবাসে। আগে ওরা ক্যারাটে করতে যেত, জাস্ট বেরিয়েই ওই মোমোর দোকানটা, সেই থেকে ওই মোমোর দোকানের আমাদের মোমো খাওয়া শুরু হয়েছে। দারুণ লাগে এই যে লাল লাল চাটনিটা, এটা ওরা নিজেরা বানা, এত ঝাল ঝাল টেস্টি করে না, শেয়ার করে দেখিয়ে দিয়ে কী কী কিনলাম আজকে, নাহলে তোমরা ভাববে মোটো সে কী কিনলো আমাদের দেখাবো না। তো চলো দেখি, তো প্রথমে এই যে স্টিলের দোকান, আজকে স্টিলের দোকানে যাওয়ার ইচ্ছে হলো, কয়েকটা বাটি কেনার ইচ্ছে করলো, দেখো কিনে নিয়েছি।
রাখে, আছে ঝোলটাকে ঢেলে রাখা যাবে আর কি, তাহলে হচ্ছে মাছগুলো দেখা যাবে, মানে গামলা বাটিতে বাটিতে ঢাললে কি হয় মাছ মাছগুলো না ঠিক দেখা যায় না, নাড়তে নাড়তে ভেঙে যায়। একটা বাটি কিনতে গেছেন, একটা বাটি কিনতে গেছে, চারটে বাটি কেনা হবে। Always give your support and thank you for watching me.